গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই লাইফ মাই রুল। এবং সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে জামা কাপড় সব কেচে নিয়েছি, মেলেও দিয়েছি। আজকে রোদ সেরকম নাই, তাও শুকিয়ে যাবে, ড্রায়ারে ড্রাই করে নিয়েছি। আজকে একটু তাড়াতাড়ি কাজকর্ম সারছি, কারণ আমার এক জায়গায় যাওয়ার আছে। কোথায় যাওয়া আছে সেটা জানার জন্য তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে আমার। তো ওইদিকে বাবানকে দেখো, খাইয়ে দাওয়া খাওয়ানো হয়ে গেছে, ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখছে, ওর মতো ওকে খাওয়ানো হয়ে গেছে আমার। তো এবারে আমি বাকি কাজ সারবো, রান্না করবো। তো রান্নাতে আমি অলরেডি ডাল বসিয়ে দিয়েছি, তো দেখো ডাল হচ্ছে, একদিকে ডাল বসিয়ে দিয়েছি। আজকে তো বেশি কিছু রান্না করবো না, ডাল আলু সুদ্ধ বলেছে করতে আমাকে। আর এদিকে বাবানের কনফ্লেক্সটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি, কারণ ও কনফ্লেক্সটা গোটা গোটা খেতে পারে না, তার জন্য গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে এটা নিয়ে যাবো, তো সেই জন্য এটা গুঁড়ো করে নিয়ে যাবো। তো বাকি এবারে ঘর ঝাড়তে হবে, আমার মোছা এগুলো করতে থাকি, কাজ সারতে থাকি। এদিকে তো দুষ্টুমি করেই যাচ্ছে। ছিনিয়েছি বাবানের ডাইপার নিয়ে নিয়েছি রাত্রেবেলা, এখনও ডাইপার পরে শোয়, আর সব জামাকাপড়, বেশি জামাকাপড় নিইনি, বিকজ বেশি দিন না, দুদিনের জন্য, তাই এই ছোট্ট একটা ব্যাগ নিয়েছি। কোথায় যাচ্ছি সেটা দেখার, সেটা জানার জন্য শেষ অবধি দেখতে হবে ভিডিওটা। তো দেখো ওই ব্যাগটাতে আমার হলো না সব জিনিসপত্র, তাই আবার ব্যাগ চেঞ্জ করে এটা নিলাম। জামাকাপড়গুলো শুকিয়ে গেছে, নিয়ে চলে এসেছি, এগুলোকে গুছিয়ে রাখি, নালে তো আর গোছাবে না আর মিস্টার বিশ্বাস। তো আমি গুছিয়ে রেখে দিই, তারপরে যাব স্নানে। তো আমি রেডি হয়ে গেছি, বাবানও রেডি হয়ে গেছে, আমরা এখন চলে যাচ্ছি ঘুম করতে। টাটা, রাস্তায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি, কোথায় যাচ্ছি সব তোমাদেরকে এবারে আমি বলতে বলতে যাবো, চলো। হাতটা ধরো, চলো। তো আমরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, বাসে উঠবো, বাসে করে তারপরে দাঁড়াবো এক জায়গায় গিয়ে, পরে সেখানে মনে বর আসবে, তো ওখানে গাড়ি করে তারপরে ওখান থেকে ওদের সাথে বেরিয়ে যাবো। আমি যাচ্ছি হচ্ছে মায়ের বাড়ি যাদবপুর, বোন আর বোনের বড় যাচ্ছে আমাদের সাথে। দেখে দেখে কি করছিস? হ্যাঁ এই দুষ্টু, আচ্ছা ভালো ছেলে, না 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 ভালো ছেলে, ভালো ছেলে, ভালো ছেলে। তো আমরা গাড়িতে উঠে গেছি সবাই, এই যে বাবান, এই যে মিমি, এই যে আমি, আর সামনে সৌম্য আছে, দেখা যাচ্ছে না, পরে দেখাবো ঘরে গিয়ে। তো আমরা এখন যাচ্ছি মায়ের কাছে যাদবপুর, সবাই মিলে এখন গাড়িতে আছি। বাড়ির দিকে অনেক দিন পর, প্রায় আমি এক বছর পর মায়ের কাছে যাচ্ছি, সেই লাস্ট বোনের বিয়ের অষ্টমী বলে শুনে গেছিলাম, তারপর আর যাওয়া হয়নি, কারণ মা থাকে না ঘরে, তার জন্য আমার আরও যাওয়া হয় না, একা একা কী করবো, আজকে বোন যাচ্ছে তাই আমিও যাচ্ছি অনেক অনেক দিন পর। চল এখানে ওষুধটা নিয়ে তারপরে যাই। হ্যালো, আমরা নেমে গেছি রাস্তায়, এখন হাঁটছি যাচ্ছি বাড়ির দিকে। বাড়িতে আমরা এবার উপরে উঠবো, চলো।
অন্ধকারে তুমি দেখে দেখে ওঠো আস্তে আস্তে। এসছি ঘরের ভিতরে, এই যে বোন, এই যে আমাদের সৌম পালিয়ে গেল, সৌমকে দেখাচ্ছি, তারা লুকিয়ে গেছে, সৌম লুকিয়ে গেছিল। তারপরে তাহলে কালকে পরে দেখাবো আমার মায়ের ঘরটা কেমন সেটা কালকে দেখাবো। এই যে মা, হাই, এই যে বদমাইশটা বসে গেছে খাটের উপরে এসে। আমরা এখন খাবো লুচি আর তরকারি মা বানিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি ভালো ছেলে, ভালো ছেলে, ঠিক আছে। আর তোমাদের কালকে শেয়ার করবো আমার মায়ের ঘরটা কেমন, হোম টুর তোমাদেরকে দেখাবো। দেখো কি খাচ্ছি আমরা, আমরা এখন খাচ্ছি হচ্ছে লুচি আর আলু কালো গিরে তরকারি সবাই মিলে। কিরে খেতে খেতে ব্যস্ত আছো, দেখা খাবার খাচ্ছি আমরা এখন। না এটা আমাদের লাঞ্চ, না এটা আমাদের টিফিন, কি মাঝে মাঝে হচ্ছে সব কিছু। তার কি ব্লগে তো এরকমই দেখায়। তো এইরকমই তো ব্লগে চলে যাচ্ছে। তো এইরকমই তো ব্লগে। তো এখন আমরা বসে গেছি উনো খেলতে, উনো উনো এটা খেলে তারপরে চাটা খাবো যদি মামুনি বানায়। বানাবে চা? হ্যাঁ সোমও খাবে তো। ফ্রেন্ডস আজকে ব্লগটা আমি আমার এখানেই শেষ করছি। সবাই ঘুমাচ্ছিল, এখন আমরা উঠেছি, চা খাবো, আড্ডা মারছিলাম। তো ওরা চা খাবে, তারপর একটু বাইরে বেরোবো আমরা, বেরিয়ে কিছু জিনিস টুকটাক কিনে আছে সেগুলো কিনবো। তো আজকেরটা আমি এখানেই শেষ করছি। আমি আজকের যেটা করবো সেটা তোমার সাথে কালকে শেয়ার করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।